ইসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য নামাজ কবুল হতে হলে খেতে হবে কি একটু আওয়াজ আসতে তাহলে বুঝে যাবে নামাজের সংখ্যা বেশি কি হালাল কে নামাজ পড়বো না হারাম কে তাহলে নামাজ কবুল হওয়ার জন্য সিজদা কবুল হওয়ার জন্য আগে আমাকে খালাল রোজগার করতে হবে তারপর ওই রোজগার দিয়ে হালাল কিনে এনে খেতে হবে এই খাবার খেয়ে নামাজ পড়লে অবশ্যই কবুল হবে ঠিক না বে ঠিক বড় করে বলে

যমুল কিয়ামতি মিন চিৎকার দিয়ে বলুন নাউযুবিল আর একটু জোরে বলতে হবে চট্টগ্রাম টাউনে জাগার দাম কম না বেশি জোরে বলেন বেশি এগত পাঁচ ছয় বছর থেকে জাগার মূল্য চৌডবল হয়েছে ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক জায়গার দাম বেড়ে যাওয়ার কারণে ভূমিদস্যু আগের থেকে বেশি বেড়েছে আর জুলুমও বেড়েছে ঠিক না বে ঠিক কথা বলেন আপনাদের এখানে তো নাই আচ্ছা আছে তাহলে কার গায়ে পড়লে আমি কি করব গভীর মনায়ক আমার নবী বলেন মান আহাজা শিবিরান মিনাল আরদে জলমান যে ব্যক্তি জলম করে কারো থেকে এক বুশ জাগা জলম করে দখল করল গ্রামে বেশি নাকি এখানে বেশি জোরে বলেন না বলেন না এরকম অনেক গরিব মানুষ আছে যাদের কোনো আওলাত নাই তাগলক গরিব মানুষ এরকম অনেক গরিবের জায়গা কে পেলতেছে শত হাজার ভূমিদস্যু আছে দেশে ঠিক না বেটি আপনাদের এই শ্লোক বহরে এই খাতালগঞ্জে আপনাদের এখানে নাই কম আমার নবী বলেন যে ব্যক্তি জুলুম করে কারো থেকে শিবিরাম মিনাল্লাতে জলমান শিবিরান মানে এক বুশ শিবির মানে কি দূরে বলেন না এটা আর অভিশব্দ শিবিরান মিরান এক বুশ যদি কেহ হোক কারো থেকে জলম করে যদি এক বুশ জাগা জলম করে যদি কে পেলছেন নিয়ে পেলেছেন যদি তায় হয় আমার আমানবী বলেন ফাইন ইয়াত কিয়মত সব সব রিন আপনি এই জমিন

যদি হারাম হয় এগুলা রোজগার করে আমার নবী বলেন মান জমা মালান হারামান যে ব্যক্তি হারাম পন্তায় মাল জমা করেছে মালদার হয়েছে হারাম পন্থায় হালাল পন্থায় নয় সুম্মা তাসাদাকা বিহি ওই হারামের মাল ব্যাংকে জমা করে বাংলাদেশ ব্যাংকে আমাদের দেশে তো এখন ব্যাংকের অভাব নাই ঠিক না বেঠিক ঠিক প্রায় পঁয়ষট্টি টার উপরে ব্যাংক আছে বাংলাদেশে কয়টার উপর এই ব্যাংক সেই ব্যাংক ওই ব্যাংক এই ব্যাংক বি ব্যাংক সি ব্যাংক ইসলামী ব্যাংক এই ব্যাংক সব ব্যাংক কয়টা ব্যাংকের নাম বলবো প্রায় পঁয়ষট্টিটার কাছাকাছি ব্যাংক এরকম ব্যাংকে বিভিন্ন ব্যাংকে আমাদের দেশে কোন সরকার বের করতেছে কে কোথায় কোথায় টাকা প্রচার করেছে ঠিক না বেটি জোরে বলেন আপনাদেরকে কষ্ট হইতেছে নবী বলেন যে ব্যক্তি মাল জমা করলো মাল মাল সম্পদ জমা করলো হারামান হারাম পনতাই এই ওয়াজগুলা করলে এই পনতাই যাদের মাল আসে বলে এই হুজুরকে দাওয়াত দিও না একবা নাই আমার হারামগুলা লাগবে না হালাল লাগবে ঠিক না بیٹے আর হই দি ব্যক্তি হারাম পনতাই মাল জমা করলো ওই মালগুলা থেকে সুম্মা তাসাদ্দাকা বিহি ওই মালগুলা থেকে সদকা দিল কি এই কথা বলে না কি দিল সদ সদকা দিল গ্রামের ভাষা সদকা হয় রে খাই দে রে ভাই সদকা হইলে পরে সদকা ওই গ্রাম্য কথা দেজু

আরবি ভাষা চট্টগ্রামের ভাষার সাথে আরবী ভাষা অনেক ভাষা আছে আলহামদুলিল্লাহ বলেন আর যারা বলেন আলহামদুলিল্লাহ গবীর মনয়ক যে ব্যক্তি হারাম পন মাল অর্জন করল জমা করল ব্যাংকে ওখান থেকে সতকা দিল আমার নবী বলেন লাম ইউকবাল্লাহু ফি আজ আজরুন ওই

মারা হাবা আমার নবে পর বলেন লাথুক বালু সালা বেগাই রে আপনার নামাজ হবে না আহ পবিত্র ছাড়া পবিত্র অর্জুন ছাড়া শরীরেও পবিত্র হতে হবে শরীরের ভেতরে যা খান্দ সেগুলো পবিত্র হতে হবে কাপড় চাপ করবো সে কাপড়গুলো পবিত্র হতে হবে তাহলে আপনার নামাজ কবুল হবে আর যদি বিপরীত হয় আর যদি বেগায় রে তোহর যদি অপবিত্র হয় নামাজ কবুল হবে না ওয়ালা সাদকাতুন মিন গুলুলিন আপনার সাদকা এগুলো কবুল হওয়ার জন্য পিওর হালাল ও অর্জিত সম্পদ হতে হবে এখানে যদি উল্টা পাল্টা হয় আপনার সাদকা কবুল হবে না ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে

বার আর একটা হাদিস শুনেন এটা কোথায় নিসাঈ শরীফে পাবেন আমার নবী বলেন আল্লাহর নবী বলতেছেন আরবাতুন ইয়া ইবকদহুম আল্লাহ عز وجل চার কিসিমের মানুষের উপর আমার আল্লাহর গজত আল্লাহ তাদের উপর রাগাম্বিত হয়ে যায় ওরা কারা আল বাইউল হল্লাফ যারা মিতাক শপথ করে ব্যবসা করে আছে না করে বলেন না আপনাদের মির্জা অধিকাংশ ব্যবসায়ী ঠিক না বে ঠিক আমার অনেক ব্যবসায়ী হয়তো এখানে থাকতে পারেন মিথ্যা শপথ করে বলতেছে ভাই আমি আল্লাহর কসম আমার কিনা পড়ছে হত কিন্তু এদুম কিনা না পড়ে মিথ্যা কসম করছি দে ঠিক না বে ঠিক বড় করে বলেন আরো জোরে বলেন না আমার নবী বলেন এদের উপর আমার আল্লাহ কি হয়ে যায় নারাজ হয়ে যায় এদের উপর পাকের রাঙ এসে যায় দ্বিতীয় প্রকার ওই সমস্ত মানুষ মুখতাল ফকির কিন্তু ফহর করে ফহর করে ফখর করে এরকম ফকিরের মধ্যে যারা ফখর করে তাদের উপর আমার আল্লাহ কি হয়ে যায় রাগ হয়ে যায় আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট তৃতীয় নাম্বার ওয়াসায়গুজ যারা জেনা করে করতে করতে জেনা করতে করতে বুড়া হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না তাদের উপর আমার আল্লাহ অসন্তুষ্টি আল্লাহ তাদের উপর আল্লাহ রাগ আল্লাহর অসন্তুষ্টি সূতত নাম্বার ওয়াল ইমামুল জাবের জি ইমাম যে Sardar যে নেতা প্রজার উপর জুলুম করে তার উপর আল্লাহ রাগ করেন এই চার قسمের মানুষের উপর আল্লাহর

ওনার কাছে একজন বাদশা আসলেন কি? বাদশা। নমতে বরকাহরা বলেন। বাদশার নাম মোস্তানজিদ বিল্লাহ। এই ছেলেরা। এই বাদশা এসে গাউসা সাই ভক্ত উনার কাছে এসে বলেন হুজুর আমি এইগুলা আপনার জন্য হাদিয়ে এনেছি, তোফায় এনেছি। কি বলেন আমি এগুলা নেব না আমি এগুলা নেব না হুজুর আমি অনেক কষ্ট করারছি হুজুর আমি একজন বাদশা হুজুর আমার এই হাদিয়াগুলা গ্রহণ করেন গোসবাগ বলেন না আমি গ্রহণ করব না ইনি বলেন হুজুর না একটু গ্রহণ করেন ই যখন বেশি করে জোর দিলেন আমার গস বলেন হা দাও দাও এ বলে তার থেকে এ আশাদের তৈলাটা গস পাক সেনছে বাগদাদ গস সকলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনি হাতে নিয়ে দুই হাতে এভাবে সাথে সাথে এই তৈলার ভেতর আর একটা স্বর্ণের আশ্ববিধি নাই ওগুলা হাতের ভেতরে গলে ওখান থেকে ঠাটকা টাটকা রক্ত জড়তেছে

জন্য আমি গসবাগ নিতে চাই না সুবহানাল্লাহ বলেন না আচ্ছা গসবাগ এর আব্বা জনের শুধুমাত্র এক মিনিট জন্য বলছি ইনার কিদা পেয়েছে এখন তো কিদা পেলে অনেকে চুরি করে খাও পাহাড়ে পাহাড়ে গেলেন অন্য জনের বাগানের পেয়ারা চুরি করে খাও আম চুরি করে খাও লিচু চুরি করে খাও حسن اے رکھوں نا بوزے کے لئے ماف چاہی بین جاتے کے نیے چین اے جو نامار حضور کے بلا آل رسول زمانہ غوث مرشد برحق رہنمائی شریعت و طریقت عالم بردار اہل شیخ فال حافظ قاری علامہ سید محمد আর সামাদ্জা দিল্লুল আলি ইনিও যেভাবে বলতেন উনার আব্বা উনার আব্বা সাইসি শ্রীকোদ ইউ সারাদেল্লা তালান ইনিও বলতেন বায়েব ফরানুর সাধু সেখানে বলে দেয় যে তোমরা সাজ্জা দিলে ত বা করেছ আল্লাহ তোমাদের সমস্ত গুনা মাফ করে দিয়েছে তবে ফরের কারো হোক যদি কে তাকো নিয়ে তাকো এগুলো আল্লাহ কমা করো না এগুলো আপনাকে শোধ করতে হবে ঠিক না বেটি এগুলো আমার হুজুর কেবলা বলে দেয় কারণ আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তবা করেছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আল্লাহ এরকম মাফ করে দেয় আরে বাবা আমি যদি কারো হক যদি আমি নিয়ে থাকি যার হক নিয়েছি উনি যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না ঠিক না বে ঠিক

খাওয়ার পর ইনি চিন্তা করলেন হাই রে আমি কার হক খেলাম আমি কার সম্পদ খেলাম এগুলা খেয়ে আমার নামাজ হবে না এটা খাওয়ার পর আমার নামাজ হবে না আমার রোজা হবে না আমার এবাদত হবে না আমার রিয়াজত হবে না এটা খাওয়ার পর এবার বের হয়ে গেলেন এটা কোন বাগানের ফল কার বাগানের ফল তার থেকে ক্ষমা চাওয়ার জন্য উনি একদিন দুই দিন তিন দিন খোঁজে বের করলেন বাগানের মালিককে বাগানকে বের করলেন আপনার বাগানের মালিককে গিয়ে বলেন হজরত আবদুল্লাহ স্বামীকে বলেন আমি আপনার বাগানের ফল বাগান থেকে ছিঁড়ে খাই নাই বাগান থেকে চড়ে পড়ছিল তিজালা নদীতে আমি সেই ফল খেয়েছি আমি খিদা বর করতে না পারে কয়েকদিন যাবত খুঁজে আপনার বাবান বাগান বের করলাম আমি এসেছি আপনার এই ফল খাওয়াটা আমার উচিত হয় নাই আমি ওক নদী থেকে নিয়ে খেয়েছি আপনি আমাকে ক্ষমা করুন গোসপাগের আব্বা জান এখনো গোসপাগের আম্মা বিয়ে করেন নাই ইনি কে ফেললেন আব্দুল্লাহ সোমি ডাক দিয়ে বলেন না আমি তোমাকে মাফ করব না তোমার ক্ষমতা না আপনি যদি মাপনা করেন আমার জীবন শেষ নামাজ শেষ রোজা শেষ হজ শেষ রিয়াজত শেষ মুরাকাবা শেষ উসাদাশ শেষ ইনিমাকে কমা করুন ইনি তো এখনো বিয়ে করেন নাই ইনি এখনো যুবক আব্দুল্লাহ সাউমি রাদেলা তখন চিন্তা করলেন কি আমার বাগানের ফল অনেকেই তো চুরি করে কাচ্ছে এমনি নিয়ে যাচ্ছে কিন্তু এই চলে কোথায় diseলো না এইতে আমার বাগান থেকে পরে বেশি গেছে এটার উপর আমার দামি ছিল না কিন্তু এক হওয়ার পর অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইতে আসলো ইনি বলেন আমি ক্ষমা করব না ইনি চিন্তা করলেন এই ছেলে তো আমার দরকার পয়সাওয়ালা পয়সাওয়ালার ছেলের কাছে আমার মেয়ে হস্তান্তর করব না আমি এই তকুয়া পরহেজগারে যে ছেলে আমি তার কাছে আমার মেয়ে বড় করে বিয়ে দেবার জন্য আমি অপেক্ষায় থাকব মাপ চেয়েছে বলেন মাপ করব না কেমনে করবেন বাগানের চাকুরি করবেন কয় বছর বারো বছর করল বারো বছর করার পর বারো বছর শেষ হলো ক্ষমা করেন বলে ক্ষমা করব না আর একটা আমার শর্ত আছে বলে কি আমার একটা মেয়ে আছে যেটা খা যেটা অন্ধ জীবনে কোনোদিন দিন সূর্য দেখে নাই কারো চেহারা দেখে নাই আমার মেয়ে অন্ধ আমার মেয়ের হাত নাই আমার মেয়ের পাও নাই আমার মেয়ে বদি বদি অল্লাহ তো কি করব বলে এই মেয়েকে শাদি করতে হবে যদি এই মেয়েকে শাদি করো শাদি করার কারণে আমি আমার বাগানের পলকাকে তোমাকে কমা করে দেব বারো বছর চাকরি করেছে যে বারো বছর চাকরি করেছে সে বারো বছর হজরত আবদুল্লাহ সৌমির করে একটা যে মেয়ে মেয়ে আছে সেটাও গৌস পাকের আব্বা জানতেন না জীবনে বারো বছরে বারো সেকেন্ডের জন্য দেখে নাই একটু বড় করে বলুন না আর এখন এখন আমাদের ঘরে খাদের ছেলে থাকলে এটা সিটেঙ্গে বাসায় আতিনের দিবারে অলাদি অলাদি বারে আতিনের দি ঢুকে আতিনে দিডু কি ওলা দি বাইরে হই ঠিক না বে ঠিক বড় করে খাও আর গরে কাজের ছেলে থাকলে গাড়ি ড্রাইভার ড্রাইভার থাকলে একেবারে সব ডন মাই মাই ডন ডন না ডর সিধা ঘর এই গরে কত নামাজি চলে আসবে প্রত্যেকে পর্দা নসীন মে আসবে ঠিক না বেটি আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন না এই মেয়েকে বিয়ে করার পর ওই কোন থেকে এসেছে আমার কলসা পাক সাইন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী চিৎকার দিয়ে বলুন না সুবহান আল্লাহ

তানে কাঁদি চার চরণ যুগল মদিনা বালা তানে কাঁদি চার চরণ যুগল মদিনা বালা যে জন গৌসুল আপনাদের কষ্ট হচ্ছে বিরক্ত লাগে রাতের দেড়টা বেজে গেছে বিরক্ত লাগার কথা আসেন বাবা আসেন গভীর মনোযোগ লভী হজরতে ঈশা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি নি বলতেছেন আপনাদের বিরক্ত হলে আমি বলবো না বলেন কি হালাল খাবেন না হারাম বড় করে খাও হালাল খালি ইতুন চোরি জেবে দাঁড়ানো কোনো কিছু টিয়া নেবে না খোনকে টে পড়ে গিয়ে খলবে না খাবিনের এর কাল আপনাদের উপর অনেক মালিক আছে আপনাদের হক খেয়ে ফেলতেছে ঠিক না বে ঠিক কথা বলেন কোটিপতি ব্যাংকের মালিক ইন্ডাস্ট্রির মালিক গার্মেন্টসের মালিক আপনাদের যদি হক খেয়ে ফেলে ইতারার অবস্থা হইলে বুদরে নামাজ পড়লি না

লঙ্গদু আমার উজুর কাবলার মাদ্রাসা আছে আমি জামেয়াতে যখন ছাত্র ছিলাম দুই হাজার দুই হাজার তিনে আমি সেখানে সেই মাদ্রাসা গিয়েছি পনেরো বছর পরে দিনে গিয়ে দিই পনেরো বছর অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ গভীর মানায়ক তো ওখানে পানিতে লেগে দিয়ে যেতে হয়েছে আপনারা এরকম পানিতে সফর করেন না নৌকো চড়েন লঞ্চে চলে স্টিমারে চড়েন জাহাজে চড়েন এখন না বাবা লঞ্চ স্টিমার জাহাজ ইঞ্জিলের বোট ইনি বলতেছে একদিন সফরে বের হলেন সফরে বের হয়ে নৌকার পথে ইনি সফর করলেন যেতে যেতে অনেক দূর গেলেন পাশে দেখা গেল একটা জঙ্গল লেকের পাশ দিয়ে

তিনি বলতেছেন কি রে এই আওয়াজ তো পৃথিবীর কোন মানুষের আওয়াজের মত লাগে না এটা তো কবরবাসীর আওয়াজ ইনি তাড়াতাড়ি মাজিকে বললেন হে নৌকার মাজিক আপনি এই একটু নৌকাটাকে একটু কি করেন একটু নৌকাটা ভিড়ান আমি নেমে দেখব এই আওয়াজ

একটা মানুষ দেখলেন কিছু ডিং নাই কাপড় চোপড় কিছুই ডিং নাই ইনি শুধু পাগলের মতো বলতেছে হায় সারা না পয়সা সারানা পয়সা আফসোস করতেছে হায় সারানা পয়সা সারা না পয়সা ইনিও বললেন বললেন কি আপনি তো মাটির উপরে আছেন এটা তো মাটির উপরের মানুষের আওয়াজের মতো আমার লাগছে না এটা তো কবরবাসীর আওয়াজের মতো আপনি তো মাটির উপরে আছেন কি ব্যাপার বলেন আপনি একেবারে চড়া জন্য জায়গায় একলা শুধু হাই সারা না পয়সা সারা আনা পয়সা বলছেন এইটগুলার না বলে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু বলে জিকির করলে তো আপনার আরো লাভ হতো আপনি এগুলা বলছেন কেন ইনি বলছেন হুজুর ভাই শুনেন আমি আসলে আওয়াজ যে খবরের আওয়াজ এটা কিন্তু এটা কিন্তু বেফায়দা কথা না এটা বাস্তব আপনি উপরে খবরের উপরে এ আওয়াজ কেন ইনি বলেন তাহলে শুনেন ভাই আমি এবং আমার এক বন্ধু আমরা দুইজন ব্যবসা করতাম শেয়ারি ব্যবসা করতাম ব্যবসা করতাম স্বর্ণের ব্যবসা আমার এবং বন্ধুর ব্যবসা দুই বন্ধু ব্যবসা করতে করতে একদিন বসে দুইজনের মধ্যে চুক্তি হলো চুক্তিটা কি আমি বললাম বন্ধু যদি আমি তোমার আগে ইন্তেকাল করি তাহলে তুমি তোমার হাতে আমাকে গোসল করাবে আমার কাপন পরাবে আমার গোসল কাপনের পর আমাকে হাটে করে নিয়ে গি যারা নামাজ পড়ে তুমি আমাকে খবরের মধ্যে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আর ওই বন্ধু বলছে বন্ধু তুমি মরলে তুমি ইন্তিকাল করলে তোমারে কারণ আমি করব আর যদি আমি ইন্তেকাল করি ইনি বলছেন তাহলে তুমিও তোমার হাতে আমাকে গোসল করাবে তোমার হাতে আমার কাপন পরাবে এরপর খাটে করে নিয়ে গিয়ে যারা যার নামাজ পড়ে আমাকে কবরে তুমি নামিয়ে দেবে দুই বন্ধুর মাঝে ওয়াদা হলো সুবাহ বলেন না আরো জোরে বলেন এটাকে আপনারা কি বলবেন বলেন না এটা কি একজন অপরজনকে বলল তুমি ইন্তেকাল করলে আমার আগে আমি করব আমি ইন্তেকাল করলে তুমি করবে তুমি ইন্তেকাল করলে এ কাজগুলো আমি করব। বলে ঠিক আছে দুইজনে ওয়াদা করলাম হঠাৎ করে আমার বন্ধু ইন্তিকাল করল আমার বন্ধু ইন্তিকাল করল হুজুর তো আমি আমার বন্ধুকে বন্ধুর ওসিয়ন মোতাবে গোসল করালাম কাপন পরালাম জানাজার নামাজ পড়লাম পড়ার পর এবার বন্ধুর খবরে আমি আমার বন্ধুকে

তখন আমার ফেসের ভেতর একটা স্বর্ণের টুকুরা ছিল আমি হঠাৎ করে আমার এই স্বর্ণ কি আমার ফেজের মধ্যে পাইতেছিলাম না স্বর্ণ কই গেল স্বর্ণ পরে গেছে কোথায় হারিয়ে গেল পাচ্ছে না তখন ইনি বলেন বন্ধুকে দাফন করার পর স্বর্ণ খুঁজতেছি স্বর্ণ নাই এখন মহা বিপদ বিপদ হলো স্বর্ণ হারিয়ে গেল কি করব شويه দিতে যাচ্ছিলাম তখন আমার কাপড় একটু খুলে আমি ভিড়ে বেঁধেছিলাম হয়তো নিশ্চয়ই আমার বন্ধুর কবরে শরণের টুকরা পড়ে গেছে এখননি পাগলের মতো হয়ে গেলেন কি করব বন্ধুর শেয়ার আছে তো বন্ধুর কি আছে নিরুপায় হয়ে কি করবে উনার হক হতে চলে গেলে অসুবিধা নাই কিন্তু ওখানে বন্ধুর হক আছে যিনি কবরে গেলেন লকবার বলেন না আরো জোরে বলুন নিরুপায় হয়ে ইনি রাতে গেলেন বন্ধুর কবরে কবরস্থানে কবরস্থানে গিয়ে বন্ধুর খবরের পাশে গেলেন যেই দিকে ইনি দাঁড়ালেন ওই দিকে গিয়ে মানুষ যেন না দেখে অন্ধকার গভীর বন্ধুর খবরের মাটি গুলাম কি করতেছে সরাচ্ছে ধীরে ধীরে বন্ধুর খবরের মাটি সরালেন একটু করে জাগা করলেন জাগা করে এইভাবে ওই যুগে হাতের যে লাইট যেভাবে ছিল একটু করে তাকালেন দেখলেন বন্ধুর পাশে স্বর্ণের টুকরা পড়ে আছে পাওয়া গেল উঠে যখন হাত দিন এভাবে যখন নিতে চাইলেন শাহ আব্দুল্লাজিজ মাহাদেজে দেল ইনি ফার্মাথন এই এই বন্ধু যখনও ওইটা নিতে চাইলেন হঠাৎ আল্লাহ পাঁকের হুকুম ছোট্ট একটা জায়গা দিয়ে এই বন্ধুটা মাটির উপর থেকে মাটির ভেতর কবরে দুখে গেছে ইনিও কবরে চলে গেলেন এখন দুই বন্ধু ওখানে কবরে গেলেন ইনি যাওয়ার সাথে সাথে বন্ধু আসছ একটু খবর দেখো চতুর্দিকে দেখলেন কটা একজন মানুষ দৌড়ে আসলেন ওই জগতের আসছো রে তুমি হে আসছো আসার পর হে আসছো আমার সাইরা পয়সা দাও আমি তোমার থেকে পৃথিবীতে সাইরা পয়সা পেতাম দাও আমার সাইরা পয়সা দাও আসছো দাও বন্ধু বলেন পদ সম্পদ যা আছে ওই ব্যক্তি পরিবার পর আত্মীয় স্বজনকে ডেকে ই যা পাইলেন তাও পাইতেছে না ওনার নামে সৎকা করলেন এই মানুষের নামে যার সারানা পয়সা ইনি পেত ওনার নামে দান ঘরাত করলেন বললেন করলেন দিয়ে বন্দর গুলো বন্দর পরিবার বাকি গুলো সব দান সৎকা করে দিলেন দেওয়ার পর এবারও এর ঘুরতেছে হাই সারানা পয়সা হায় সারানা পয়সা কারণ আপনি যদি অন্যের হক খান আল্লাহ মাফ করবে না উনি যতক্ষণ ক্ষমা করে নাই ইনি যতক্ষণ ক্ষমা করে নাই এই জন্য এই ব্যক্তি জঙ্গলের ভেতর অবশ্যই যারা যেন্য কাপড় চোপড় কিছু ঠিক নেই এই জন্য করে বলতেছে হায় সারানা পয়সা সারানা পয়সা চিৎকার দিয়ে বলুন সোবা আল্লাহ আল্লাহ মানুষের হক খাইতে ফানকে পানের পয়সা দিতে চোনা সোনা বাজারকে বাজারের পয়সা দিতে চোনা আপনাদের কি কষ্ট হইতেছে কষ্ট হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আর একটা ঘটনা বলবো কিরে বাবা শুনবেন কে কে শুনবেন একটু হাত উঠিয়ে দেখান নারে তাকবে আল্লাহ নারে রিসালাত নারে আল্লাহ আমাদেরকে বোঝানি না কি ইনি কি চটোলি জোরে বলেন আল্লাহর বলি কতবার আল্লাহর বলি বালক স্বরের যিনি বাদশা করেছেন বাদশা ইব্রাহিম বিন আদম কতদিন নামাজ পড়ে মজা পাচ্ছে না নামাজ পড়ে কি পাইতেছে না রোজা রেখে মজা পাচ্ছে না ইবাদতের মজা যারা বুঝেছে ওরাই বুঝেছে যারা ইবাদত করে না মজায় কি বুঝবে ঠিক না বেটে হযরতে সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম ইনি নামাজ পড়ে ইতমিনানে কলব হুজুরি কলব আস্তে জানা মজা পাচ্ছে না কোটা করে এইভাবে যেতে যেতে 40 দিন পার হয়ে গেল কয় দিন এই জোরে বল কয়দিন চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়ে নিচে আল্লাহ কি মজা পাচ্ছি না তখন চলে গেলেন ফিলিস্তিন বাইতুল মকাদ্দ প্রথম কাবলা বাইতুল গেলেন ফিলিস্তিন বাইতুল মোকাদ্দেশে গিয়ে নামাজ কালাম পড়লেন নামাজ পড়ে মজা পাচ্ছে না আল্লাহ এটা তোমার খেবলা প্রথম খেবলা মুনি আমি অজান্তি কি জানি অন্যায় করেছি আমি নামাজ পড়ে মজা পাচ্ছিলাম না ই নামাজ পড়ে এসারের নামাজের পর আপনাদের কাতালগঞ্জ মসজিদ খোলা থাকে না বন্ধ হয়ে যায় বলেন না বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায় এসারে নামাজের পর কিছুক্ষণ খোলা থাকলো আর নটা দশটার পর খোলা থাকে না বন্ধ হয়ে যায় এভাবেই বাইতুল মুকাদ্দাস এটা এসারেন নামাজের কিছুক্ষণ পর মজিম বন্ধ করে দেবে যিনি হাদেম বন্ধ করে দেয় প্রতিদিনের নেই আজকো বন্ধ করতে গেলেন বন্ধ করার আগে সবাইকে বের করে দেয় প্রায় মিন আদাহাম নামাজ পড়লেন এসারের নামাজের পর চিন্তা করলেন রাত কানায় কানায় কাটাবে কিন্তু বের করে দিলেন মসজিদ বন্ধ হবে বের হয়ে যান বাদশাহে প্রেম বিন আদাহাম প্রথম দিনে এভাবে গেল দ্বিতীয় দিন তৃতীয় দিন এনে চিন্তা করলেন নামাজের পর তো বের করে দেবে তো ইনি চিন্তা করলেন আমি বের হয়ে যেতে হবে নামাজের পর কাউকে রাখবে না ইনি বের না হওয়ার জন্য মসজিদের মধ্যে ছাটাই আছে না কি কথা বলেন না জোরে বলেন এই রকম দিলি নিতার খোদাইতে জবাব দিব কম দিলে উনি ওনার মলাকে উনি জবাব দেবেন আপনি মেফে দিলেন এক কেজি মরিচ থোলা ভেতরের দোকানে দিলেন আপনি বলতেছেন কম দিছিস এ বলে উনা ওনার সামনেতে কেউ ওনার এই যে মরিচের কাছা থেকে আর দুই একটা মরিচ আপনি একেবারে অতিরিক্ত নিয়ে আপনার তৈলাতে রাখলেন এরকম হয় না কথা বলেন হয় না অথবা সিমের বিচি নিলেন দুই একটা আপনি নিয়ে ফেললেন অথবা আলু নিলেন কয়েকটা নিয়ে ফেললেন চিংড়ি মাছ নিলেন মেপে দিল আর একটা আপনি উনার থেকে অতিরিক্ত নিয়ে ফেললেন আসনে এরকম না ইনি মেফে দিতে উনার কাছা থেকে পাশে পড়ে গেল আপনার তয়লা পাশে আছে আপনি থয়লাটা নিলেন দেখা গেল ওই দ্রব্য তয়লার পাশে পড়ে আছে আপনি মনে করেছেন আপনাকে মেফে দেবার সময় হয়তো পালা থেকে পাল্লা থেকে পড়েছে সেটা মনে মনেকরণ হয়তো নিয়ে ফেললেন কয় কি হয় না আওয়াজ দিয়ে বলেন না এরকম হয় ইনি বলেন হে ইব্রাহিম বিন আদম তুমি যখন অব বাজারে গেলা কিছু ক্রয় করেছ ক্রয় করার পর ইনি মেফে দিলেন আপনার তৈলার পাশে একটা পড়েছেন তৈলা উঠালেন মনে করেছেন এগুলা আপনার থেকে পরে গেছে আসলে এগুলা আপনার দিক ও যাবে جسے چاہے اسے فرما روا کر دے وہ جب چاہے جسے چاہے اسے فرما روا کر دے مرحبا یا مرحبا رحمت للعالم نبی سے جو ہے بیگا دل سے جدا کر دے ٹھیک نہ بیٹھے نبی سے جو ہے بیگانہ اسے دل سے جدا کر دیں گے میں ریاں کو مناور میں ریاں کو میرے شم سو دوا کر دے گموں کے دو میں وہ سایا یہ دوتا کر دے مرحبا یا رحمت اللہ یا نبی سلام انجا رسول سلام یا صلوات اللہ علیہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ آقا نبی مروہ نیر کالے اشیع نورانی چہرہ چہرا کلمہ تیبہ پڑھائیو پڑتے آشا یا نبی سلام ہے برابر سول سلام یا رسول اللہ او یا حبیب اللہ آقا باروی تاریخ و آیا آمینہ بی بی کا جایا صبح ساتھ دیکھ میں सुनाया नूरल में हैचाय न बि सम सलम امام تو ورنوں کا جلوائی شان قدرت پہلا گسلا مستعفی جنی رحمت پہ پیلا غسل ہے بز میں ہے جاء أبي درمان سيد الأولياء آقا سيد أحمد الشا قطب العولياء نائب مصطفى آقا طيب شا هادي آنے و ملات مصطفیٰ جن حمد پہلا کون سا نام شم بز میں ہے مرشدی حضرت اولاد مصطفیٰ آقا صابر شاہ رونق اہلے سنت پلا سلا کو سلام پوسل سمے بزمی ہے بی نواز مشکل کو شہجد روا آقا غوث بندری آلہ حضرت صدر اللہ فازل اور غازی شیر اے بغلا انی امام اہل سنت پہ لاکھو مستعفی شم بز میں آیت جن کے ہر ہر رادا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا

والعاقبة المتقين والصلاة والسلام, والسلام على سيدنا الشفيع الأنبياء والمرسلين اللهم إنك عفو كريم تحب العفو فاعف يا غفور يا غفور يا الله شباب بولبن آمين بولبن نا أمار مكة مكة بولن اللهم أرجو رب اللهم إنك عفو كريم تهيب أفوا فافانا يا غفور يا غفور يا الله يا الله ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا وقنا عذاب النار وادخلنا جنتا ما اللہ برار یا عزیزو یا غفار یا عزیزو یا غفار یا عزیزو یا غفار ما رب العالمین پروار دگار عالم ما بوت رات کو بھی رہو لو جمعرات اللہ ایرتی

মাহফিল আপনার সাইয়ে দরবারে কবুল করে না কবুল করে লক্ষ্য করি হাদিস তওয়ামানি سيدنا আদম আলাইহিস সালাম দিয়ে শুরু করি ঈসারুলা পর্যন্ত আপনার হাবিব আমাদের নয় সরকারে মদিনা খলিফা রাসূল سيدنا সিদ্দিক আকবার ফারুকান উসমানুন নুরান মাওলানা আলী শের এ কোদান قناه জান্নাতুল কবরস্থানে যারা শহীদ হচ্ছে আল্লাহ সাবে মাদার উহাত হাইবার খন্দক সুদায় কারবালা পর্যন্ত যত আল্লাহ শাহাদাত বরণ করেছে প্রত্যেকের দরবারে মংশিস করে দাও বলেন সমাপ ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এই ভাবে হুজুর কোসপাক সাইয়েদ বাগদাদ হুজুর খাজা সরকারে গরিব নওয়াজ সরকারে গরিব নওয়াজ খাজা খাজা খলিফা শাহজাহান খাজা আব্দুর রহমান চরবে আলো বিজরি কত বলাউলে সৈয়দ আহমদ আসরে কোটি কত বলের সাদ সৈয়দ মোহাম্মদ তাইয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে বকশিশ করে দাও আমিন আমাদের সামনে সাইতো আছে আল্লাহ হযরত কাতাল পীর রাহমাতুল্লাহ আলাইহি

আল্লাহ ইমামে ফোসলা আজম মসজিদি হযরত কবলা আলম বান কবলান দলার ও মজুমদার বাড়ি জনক মজুমদার নারী ইমাম شریف আল্লাহর রহমতুল্লাহ আলাইহিমা হযরত মুফতি খান আমি আল্লাহ যত বলি গস কত আব্দুল মুমিনিন মুমেনা মুসলিমিন মুসলিমাত সলিন সলত সাদিকিন সাদিকা আমাদের মৈহারবান মা বাবা দাদা দাদি নানা না নেই হে shagration যারা যে জায়গায় যেখানে শহীদ আছে আল্লাহ পাক তাদের প্রত্যেক এর রূহে করে দাও উনি জানি না আল্লাহ কার মা কার বাবার খবরে জাহান আগুন জলে ও মুনি যদি জাহান নামের আগুন জলে তুমি রহমত দিয়ে নিবাইয়া দাও অনেকের মা নাই বাবা নাই খারাপ আর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কবরস্থানে সেই তো আছে মরিব তুমি জানো কে কোন অবস্থায় আছে উনি আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না উনি মেয়েদের কবরে জবাব করে কবর টুকু জান্নাতের টুকুড়া করে দাও দাদা দাদি নানা নানি খালা কালো যারা কবর বানি প্রত্যেকের কবর এবং শেষ করে দাও আমি অনেকের মা বাবা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মেডিকেলে গেলে বুঝা যায় ক্লিনিকে গেলে বুঝা যায় কত বিমার হওয়া আল্লাহ যারা বিমার আল্লাহ তাদেরকে সেবা করে দাও উনি বিমার ছাড়া ঘর নাই রোগী ছাড়া বাড়ি নাই ঘর নাই মাহাল্লা নাই অমনি যারা অসুস্থ আমার একজন তালতো বাবুল হক অসুস্থ আল্লাহ ব্রেন স্টক করেছে আল্লাহ এভাবে অনেক রোগী আছে আল্লাহ ব্রেনের রোগ হার্টের রোগ চোখের রোগ আল্লাহ ফেসকায় খুলি যায় রোগ লিভারের রোগ আল্লাহ যেভাবে যারা যেভাবে রোগী আল্লাহ প্রত্যেক রোগীকে সেবা করে দাও আমরা তোমাকে ডাকার মতো ডাকতে জানি না রুকু করার মতো করতে পারি নাই সিজদা দেবার মতো দিতে পারি নাই মা বাবার খেদমত করার মতো করতে পারি নাই উস্তাদ পীরে মুর্শিদের খেদমত করার মতো করতে পারি নাই আল্লাহ মুনিম আমাদের উপর তুমি রাজি হয়ে যা মুনিব তোমার হাবিব আমাদের নবীকে আমাদের ওপর রাজি করে দাও দাও আমাদের পি রে মুর্শিদকে আমাদের উপর রাজি করে দাও অ মুনিম কি গুস্তায় করেছে করেছে আল্লা কুস্তা কে আমাদের দিবি খালে করে দাও দাও আমাদের মাঝে যারা বে নামাজী নামাজ ইমানিয়ে দাও দাও যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবার সাথে না করে ফারমাদার করে দাও আপনার হাবিবের দিদার নসিব করে দাও আল্লাহ শুনে চেতনা আপনার হাবিবের দিদার নসিব করে দাও যারা পরীক্ষার্থী ছেলেদেরকে কামে আমি করো পরীক্ষার্থী ছেলে মেয়েদের কামে আমি করো আল্লাহ যারা ব্যবসায় ব্যবসায় তো রক্ষি দাও যারা চাকরিজীবী চাকরির মধ্যে প্রবেশন দাও অমনি আজকে হালাল হারাম নিয়ে আলোচনা হল মুনি এগুলা তোমার দরবারে কবুল কর মানুষের অন্তরের মধ্যে যেন আসর হয় সেরকম বয়ান নিজে কবুল করো আল্লাহ আমরা অপরাধ করেছি গুনা করেছি কামা করেছি মুনি তোমার কাছে ক্ষমা চায় তুমি আমাদের গুনায় খুবই রাজ্য ইচ্ছে যত গুনাহ করেছি আমাদের গুনাহ গুণাফ করে দাও আল্লাহ যারা মাহফিল করলো ফুজুল সংগঠনের বাইরা আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করো আল্লাহ যারা দোয়া চেয়েছে প্রত্যেকের হকের উপর দোয়া কবল করো এখানে একটা লম্বা অনেক লম্বা দোয়া চেয়েছে যাদের জন্য চেয়েছে আল্লাহ তুমি নামগুলা তোমার এলামের মধ্যে জানা আছে আল্লাহ তুমি প্রত্যেকের হকের উপর দোয়া কবুল করো রোবেলের বা বের হকের উপর দোয়া কবুল করো আল্লাহ যাদের রিজিক রিজিক দান করো আল্লাহ আমাদের যাদের হায়াত নাই খায়াতে এবার দান করো আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত কর আসমানি জমিনীবালা থেকে হেফাজত কর বাংলাদেশকে হেফাজত কর বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ বাংলাদেশ এবং বার্মার মধ্যে আল্লাহ যে বার্মার মুসলমানদের উপর অত্যাচার চলছে চলেছিল আল্লাহ এটা আন্তর্জাতিক আদালতে আল্লাহ মামলা চলতেছে শুনানি হয়েছে আজকে আল্লাহ বার্মার মুসলমানদের হকের উপর তুমি বিজয় দান করো আল্লাহ কাশ্মীরের মুসলমান আল্লাহ চেস নিয়ে মুসলমান ফিলিস্তিনের মুসলমান আল্লাহ ইয়েমেনের মুসলমান বিশ্বের মুসলমান বড় নির্যাতিত আল্লাহ মুসলমানদের তুমি এক করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতকে বহলা বালা করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক করে দাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ বিজয় দান করো আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়া আখেরাতে ইজ্জত দান করো আল্লাহ আমার موجوده حضور قبلا آل الرسول زمانার گوش

যারা পর্দার বসে আমিন আমিন বলছে আল্লাহ তাদের মুনাজাত ফরিয়াদকে কবুল করো আল্লাহ আমার নিচে যারা ভাইয়েরা বসে আছে কোন কোন শীতের ভেতর আল্লাহ সবাইকে তুমি কবুল করো কারণ অন্তরে কি নিয়ত আছে আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ মাকাসাদ পূর্ণ করে দাও সবাই বলেন নামিন আমিন আমিন একটু বড় করে বলেন আমিন আমি বলবো আমার সাথে বড় করে বলবেন চট্টগ্রামের ভাষায় বলবো আমি বলবো ও আল্লাহ আপনারা বলবেন আল্লাহ আমি বলবেন ও আমি বলবো ও মৌলা আপনারা বলবেন মৌলারে ঠিক আছে বলতে পারবেন সবাই বলেন আরে ও আল্লাহ আল্লাহ রে বলেন ও আল্লাহ আর আর রে আর আর মনত বড় ভাষা আল্লাহ মদিনা যাই বল্লাই দয়াল নবী র যায় সালাম দি বল্লাই দয়াল নবী র সালাম দি বল্লাই দয়াল নবী র সালাম আরে ও আল্লাহ বড় করে ও আল্লাহ ও মওলা আর আর ফরিয়াদ শুনো আর আর মনত পরবাসা আল্লাহ মদিনা যাই বল্লাই দয়াল নবীর র যায় সালাম দি বল্লাই দয়াল নবীর র যায় সালাম দি বল্লাই দয়াল নবী আরে মদীনা গিয়ে মাতি দয়ালি নবি মদি না গিয়ে আরে মদীনা যদি ইসলাম গোল আরে আর মনত বড় ভাষা মদীনা সাই আর আর মনত বড় বাসা মদীনা সাই ভাল্লাই দয়ালিনবের زائے سلام دی اللہ دویا لینو بیری رو زائے سلام دیب اللہ بلبولے باغ مدینہ قررت النین رسول یعنی بی بی فاطمہ خی رن ساکھ و حس صلی اللہ تعالی علی خیر الکی محمد